শ্রীরামপুর মাহেশে শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে প্রয়াত জননেতা কেষ্ট মুখোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে ডাক্তার গোপাল দাস নাগ মঞ্চ এবং তার সাথে নেতাজি ভবনের প্রেক্ষাগৃহের শুভ সূচনা হল। এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌরমূর্তি, উপ পৌর প্রশাসক উত্তম নাগ, প্রাক্তন পৌর প্রশাসক অমিয় মুখার্জি, গিরিধারী সাহা, টাউন প্রেসিডেন্ট শান্তনু গাঙ্গুলি সহ অন্যান্য কোঅর্ডিনেটর। অতীতে এই প্রেক্ষাগৃহের অবস্থা ছিল খুবই শোচনীয়। বর্তমানে নতুনভাবে সংস্কার করে তোলে এই প্রেক্ষাগৃহ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসের উপলক্ষে। শ্রীরামপুরবাসীকে নেতাজি ভবন প্রেক্ষাগৃহ উপহার দিল শ্রীরামপুর পৌরসভা। অনুষ্ঠান কিছু করবার জন্য আমাদের বিভিন্ন জায়গায় তাকিয়ে থাকতে হলো, কোথাও না কোনো অনুষ্ঠান করবো সেজন্য চিন্তা ভাবনা করতে হলো। দেখুন, এটা আগে একটা পুরাতন প্রেক্ষাগৃহ ছিল, শঙ্কর সিনেমা নাম ছিল। পরবর্তী সময় আমরা পৌরসভা থেকে এটা আমরা কিনে আমরা সেই প্রেক্ষাগৃহ আমরা চালিয়েছি। নেতাজি ভবন এবং ডাক্তার গোপাল দাস নাগ মঞ্চ দুজন কৃতি সন্তান আমাদের শ্রীরামপুর শহরে। একজন অর্থমন্ত্রী শ্রমমন্ত্রী ছিলেন আর একজন পৌর প্রধান ছিলেন, আর তার উদ্যোগেই আমরা করেছিলাম, নেতাজির নামে আমরা উৎসর্গ করেছিলাম। পরবর্তী সময় আর সেই প্রেক্ষাগৃহ ভগ্নদশা অবস্থা হয়ে যাবার পরে নতুন করে আমরা এটা মানুষকে উৎসর্গ করার জন্য আমরা আজকে তার শুভ কাজের আরম্ভ করলাম। হ্যাঁ বলুন, অডিটোরিয়ামের পরে কিছুদিনের মধ্যেই আবার প্রেক্ষাগৃহ উদ্বোধন হলো, এই বিষয়ে কি বলবেন? আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি না, বলুন। না, এটা ওটা আমাদের অডিটোরিয়াম ওটা আমরা করেছি, এটাও একটা আমরা ভবন করলাম। সাংস্কৃতিক জগতের মানুষদের মাহেশ অঞ্চলের ধরুন বিস্তীর্ণ অঞ্চল, মাহেশেই আমাদের 10টা ওয়ার্ড রয়েছে। এখানকার যারা যারা সঙ্গীত চর্চা করে, যারা গান বাজনা করে বা যারা অন্যান্য অনুষ্ঠান করে, বিভিন্ন ক্লাবের অনুষ্ঠান হয়, তাদের সেই রবীন্দ্র সকলে আশীর্বাদ, সকলে সাপোর্ট আর এসব লাগবে। একটু দেরি হয়েছে কোভিডের জন্যে, কিন্তু আশা করি 3 মাস 4 মাস 5 মাস যতই টাইম লাগুক A1 কাজ করে দেবো। শ্রীরামপুর পৌরসভা, অমিয়বাবু, গৌরবাবু সকলেই, জয়দীপবাবু সকলেই আমাকে খুব হেল্প করেছে, খুব গাইড করেছে। আমার তো বাড়িতে বাবা নেই, বাবা মারা গেছে আমার, আমি একা আছি। তো একটু দেরি হয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু এরা সকলেই, দিদি এরা সকলেই আমাকে খুব হেল্প করেছে। আশা করি 3 মাস 4 মাসের মধ্যে এমন কাজ করবো কি শ্রীরামপুরে একটা নাম হবে, কি হ্যাঁ শ্রীরামপুরে এমন একটা হল হয়েছে, দেখার হবে আশা করি। আপনার উদ্যোগে যে কাজটা হয়েছিল এই বিষয়ে কী বলবেন? পৌরসভার উদ্যোগে যে কাজটা হলো সে বিষয়ে কী বলবেন? খুব সুন্দর কাজ হয়েছে, আপনি বলুন, আপনি দেখে আপনি বলুন, আমি কী বলবো। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 2-5/1RBC Road নৈহাটি। Delicious, একেবারে বাঙালি খাবার, বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।